নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু এবং আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা মোটামুটি অনেকেই এটা বলি যে সৃজিত মুখোপাধ্যায় 2010 অটোগ্রাফ করার পর বাংলা ছবিতে একটা নতুন জোয়ার এসেছে। এই লাইনটা সম্পূর্ণ সঠিক নয়। আমরা যদি এরকমটা বলতাম যে 2010 সৃজিত মুখোপাধ্যায়ের অটোগ্রাফ আসার পর বাংলা ছবির বক্স অফিসে একটা জোয়ার এসেছে, তাহলে কথাটা ঠিক হতো। বাংলা ছবি নতুনত্ব লাভ করেছে এবং সেটা সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে, এটা একেবারে সম্পূর্ণ সঠিক নয়। সৃজিত মুখোপাধ্যায় ডেফিনেটলি পুশ করেছে, অনেক ভালো ভালো কিছু আইডিয়াস নিয়ে এসেছে, কিন্তু যারা শুধুমাত্র সৃজিত মুখোপাধ্যায় প্রেমী নয়, যারা ওভারঅল সিনেমা প্রেমী বা বাংলা সিনেমা প্রেমী, তারা জানবেন যে সৃজিত মুখোপাধ্যায়ের অটোগ্রাফ আসারও আগে অতনু ঘোষ একটি সিনেমা নিয়ে এসেছিলেন যার নাম ছিল অংশুমানের ছবি। সেখানে ইন্দ্রাণী হালদার, সুমিত্র চট্টোপাধ্যায় এবং আরো অনেকেই ছিলেন। সেই ছবিটাও কিন্তু অনেক আধুনিক ছিল এবং ওই 2010 বা 2009 পরবর্তী যে একটা নতুন একটা ধারা একটা আসছিল, সেটাকে কিন্তু অনেক বেশি পুশ আপ করেছিল। এবং ঠিক তার পরের বছরই অতনু ঘোষের আরেকটি সিনেমা, যেটি আমার কাছে বাংলা থ্রিলার ছবির জগতে একটা অন্য দারুণ একটা ছবি, মানে আমরা 22শে শ্রাবণের নাম করি, ডেফিনেটলি খুব ভালো সিনেমা 22শে শ্রাবণ, কিন্তু তার থেকেও আমার মনে হয় কোথাও গিয়ে অনেক বেশি থ্রিল দেয়, আমার ক্ষেত্রে আমাকে দেয়, আমি ওভারঅল তো সবার কথা বলতে পারবো না, আমাকে দেয় তখন 23 বলে একটি সিনেমা, যেখানে যিশু সেনগুপ্ত রয়েছে, দারুণ একটা ক্যারেক্টার, দারুণ দারুণ তখন 23, যারা আপনারা দেখেছেন তারা জানবেন। এবং তারপর তো আরো পরবর্তীকালে রূপকথা নয়, দারুণ সিনেমা, দারুণ থ্রিল রয়েছে ওর মধ্যে, রূপকথা নয় খুব ভালো সিনেমা। এবং তারপর ধীরে 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 আরো বেশ কয়েকটি সিনেমা, এবং তারপর তো ময়ূরাক্ষী এবং মানে দারুণ দারুণ করেছেন। তাহলে অতনু ঘোষও কিন্তু এই বর্তমান সময়ের যে একটা আধুনিকতা, একটা একটা ছবি, আধুনিক ছবির একটা এই ধারা, সেটার মধ্যে কিন্তু শুরুর দিকে সৃজিত মুখোপাধ্যায়েরও আগে এই অতনু ঘোষের নামটা ছিল, কিন্তু তিনি যেহেতু পপুলার সিনেমা করেননি, তিনি যেহেতু চমক চাননি, হাততালি চাননি, তিনি কিছু ভালো ছবি করতে চেয়েছেন, ফলে তার ছবি বক্স অফিসে খুব ভালো রেজাল্ট করেনি, খুব ভালো আমরা জানি না। তিনি যদি হয়তো সুসাইড করতেন সুশান্ত সিং রাজপুতের মতো, তাহলে হয়তো আমরা খুব লড়াই ফড়াই করতাম, যেহেতু তিনি জীবিত আছেন, বেঁচে আছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাই তাকে খোঁড়া পাত্তা পাত্তা দেওয়া হয় না বক্স অফিসের নিরিখে বলছি। যদিও তিনিও বেশ কয়েকটা খুবই জঘন্য সিনেমা বানিয়েছেন, অ্যাবিসেন বানিয়েছেন, অখাদ্য সিনেমা আমার লেগেছে। যাই হোক, তিনি নিয়ে আসছেন বিনি সুতোয়। তার প্রথমেই বলি যে ট্রেলার রিভিউ করতে বসে, আপনারা ভাবছেন যে ট্রেলার রিভিউ করতে বসে কি অতনু ঘোষের কথা শুরু করেছি, আসলে ট্রেলার রিভিউ মানে কি করব, ট্রেলার রিভিউ অ্যাকচুয়ালি কিভাবে করে আমি জানি না। আমি ট্রেলার রিভিউ বলতে আমার মনে হয় যে সেই সিনেমা মেকার এদের সম্পর্কে কিছু বলা, এটা ট্রেলার দেখে আপনি আর থেকে কি বলবেন। আমি যখন প্রথম রিভিউ শুরু করেছিলাম সিনেমা রিভিউ করতাম, তারপর অনেকে এলো, তারা ট্রেলার রিভিউ, টিজার রিভিউ করে, আমিও করতে শুরু করলাম, অনেকে তো পোস্টার রিভিউও করে। ধীর লয় ক্যারেক্টারের গভীরতা এবং কিছু দুঃখী মানুষের গল্প যেমনটা তিনি করে থাকেন, তার একটা স্টাইল আছে, সেই স্টাইলটাকেই ফলো করেছে। এবং অনেক দিন বাদে আবার ঋত্বিককে দেখবো একটা মুখ্য ভূমিকায়, একটা ওভারঅল জয়া আহসানকে তো খুব ভালোই লাগে, তার অভিনয়, তার ভয়েস তো দারুণ লাগে, এখানেও সেরকমই কিছু একটা আছে। এবং সম্পর্কের কথা বলে, মানুষের আশার কথা বলে, স্বপ্নের কথা বলে, সেই নিয়েই হচ্ছে বিনি সুতো। মোদ্দা গল্পটা কি, আসল গল্পটা কি, সেটা ট্রেলার দেখে বলে ফেললাম, আপনি বললেন বা কি ভালো, কত বোঝে, সেরকম কিছু আমি করতে চাই না, অন্তত ট্রেলার দেখে গল্প বলার এই কোনো কারণ আমি আছে বলে মনে করি না। যারা দর্শক আপনারা দেখছেন আপনারা অনেক বেশি ভালো বোঝেন, আমি যদি এখন ট্রেলার দেখে এই গল্পটা এইভাবে এইভাবে যাবে, এইভাবে অমুক জায়গা থেকে কপি করা, এইসব বলে কোনো লাভ নেই, মানে এগুলো বেকার বলা, ফিলিংসটাই বলবো যে ফিলিংসটা দিয়েছে। খুব সুন্দর একটা, অদ্ভুত একটা মেটে কালার, গ্রে শেডের একটা ছবি আমরা দেখতে চলেছি পর্দায়, তো আমার মনে হচ্ছে বেশ ভালো লাগবে। যারা এই ধরনের সিনেমা ভালোবাসেন, যাদের রবিবার ভালো লেগেছিল, যাদের ময়ূরাক্ষী ভালো লেগেছিল,
তাদের বিনিশুতো ভালো লাগবে, অন্তত আমার তাই মনে হয়। তো এটাই হচ্ছে আমার বিনিশুতো ট্রেলার দেখে মতামত। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। যদি আপনার মনে হয় যে আমি এই পুরো ভিডিওতে কোথাও কোনো ভুলভাল কিছু বলে ফেলেছি, কোনো ইললজিক্যাল ভুল ইনফরমেশন কিছু পাস করেছি, তাহলে সেটাও আপনি আমাকে কমেন্ট করতে পারেন। এবং যদি আপনার এই গোটা চ্যানেলটি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।